নারীরা তো জায়েদখানে আটকে আমি দেখছি। ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান কখনো নারী বিষয়ে মন্তব্য, কখনো হাতে থাকা ঘড়িকে রোলেক্স ব্র্যান্ডের দাবি এবং পরনের পোশাক নিয়ে কথা বলে চর্চায় থাকেন এই তারকা। এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে ট্রোলের শিকার হয়ে থাকেন জায়েদ খান। সম্প্রতি এই অভিনেতার একটি ডিগবাজি ভিডিও ভাইরাল হয় সোশ্যালে। এ নিয়ে অনেক চর্চা হলে চর্চাকারীদের ধন্যবাদ জানান জায়েদ খান। আর তার এসব কর্মকাণ্ড নিয়ে এবার খোলামেলা কথা বললেন সোশ্যালের বরাতে আলোচনায় আসা কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। হিরো আলম বলেন, জায়েদ খান তো আমার ডিগবাজি নকল করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এর আগে জায়েদ খান এরকম করতো না, ইদানিং তার পাগলামিটা বেড়ে গেছে। কাজের অভিজ্ঞতায় সে আমার চেয়ে সিনিয়র, আমার চেয়ে তার কাজের অভিজ্ঞতা বেশি, আমার একটু কম হতে পারে।